আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। এবার নৌপথেও ভারতকে আক্রমণ চীন, সংকট নিরসনের চুক্তির দ্বার প্রান্তে সৌদি কাতার। নাগরনো কারাবাখে আজারবাইজানের 2783 সৈন্য নিহত। এদিকে 76টি মসজিদকে বিচ্ছিন্নতাবাদের জন্য বন্ধ করে দিতে পারে ফ্রান্স। ভারতে কয়েক ঘন্টার মধ্যেই ভয়াবহ সাইক্লোনের আঘাতের আশঙ্কা। এবং সর্বশেষ জানিয়ে দেব, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থাকায় আর্মেনিয়ার টাইম বোমায় পরিণত হয়েছে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দেওয়ার জন্য। নৌপথেও ভারতকে আক্রমণ করল চীন। প্রকৃত নিয়ন্ত্রণ রেখার পাশাপাশি নৌপথেও ভারতকে আক্রমণ করেছে চীন। বৃহস্পতিবার ভারতের একজন উচ্চ পদস্থ কর্মকর্তা জানিয়েছেন, ভারতীয় নৌবাহিনী পিপলস লিবারেশন আর্মির নৌবাহিনীকে হামলা থেকে প্রতিহত করেছে। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে আরও বলা হয়েছে, সাউদার্ন নাভাল কমান্ডার কমান্ডিং ইন চিফ ভাইস অ্যাডমিরাল অনিল কুমার চাওয়ালা বলেন, নৌবাহিনী পানিপথেও চীনের সাথে মোকাবেলা করার জন্য প্রস্তুত ছিল। কেউ জানে না কি হয়েছিল, কেবলমাত্র যারা জাহাজে ছিল তারাই জানত। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। সম্প্রতি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের কাছে INS রণবিজয় থেকে সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়ে শক্তি পরীক্ষা করেছে ভারতীয় নৌসেনা। 300 কিলোমিটার দূরে উড়ে গেছে DRDO-র তৈরি ক্ষেপণাস্ত্র। DRDO-র তৈরি ব্রহ্মস সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের পানিতে থাকা লক্ষ্যবস্তুতে পরীক্ষা। ধ্বংস হওয়া জাহাজটি ছিল নৌবাহিনীরই একটি পুরনো জাহাজ। এদিকে পাকিস্তান এবং চীনের ক্রমাগত হামলায় চাপের মধ্যে আছে ভারত। সূত্র ইন্ডিয়ান এক্সপ্রেস। সংকট নিরসনের চুক্তির দ্বার প্রান্তে সৌদি কাতার। হোয়াইট হাউস সেরে যাওয়ার আগেই বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে সৌদি আরব ও কাতারের মধ্যে প্রাথমিক চুক্তি হতে পারে বলে সূত্রের বরাতে জানাচ্ছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো। হোয়াইট হাউসের জ্যেষ্ঠ উপদেষ্টা ও ট্রাম্পের জামায়াতা জ্যারেড কুশনার মধ্যপ্রাচ্যে সফরে যাওয়ার কয়েকদিনের মাথায় 3 বছর ধরে সৌদি আরবের নেতৃত্বে চলা কাতার অবরোধ শেষ হওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। বিদায় নেওয়ার আগে মধ্যপ্রাচ্যের সংকট মেটাতে নেওয়া নীতির আরও একটা বড় সাফল্য পেতে চান ট্রাম্প। তাই আগামী 20 জানুয়ারির আগে যাতে কাতার সৌদি চুক্তি হয়ে যায় তার জন্য উঠে পড়ে লেগেছে তার প্রশাসন। মধ্যপ্রাচ্য সফররত কুশনার গত সপ্তাহে সৌদির রাজধানী রিয়াদে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে দেখা করেন। গত বুধবার তিনি কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গেও আলোচনা করেছেন। ওয়ার্ল্ড স্ট্রিট জার্নাল মার্কিন কর্মকর্তাকে উদ্ধৃত করে বলেছেন, আলোচনার প্রধান বিষয় ছিল বিরোধ মেটানো এবং কাতারের বিমান যাতে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের উপর দিয়ে যেতে পারে তার ব্যবস্থা করা। ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হচ্ছে, প্রাথমিক চুক্তি শুধু সৌদি আরব ও কাতারের মধ্যেই হবে, আমিরাত, বাহরাইন ও মিশর তাতে থাকবে না। হয়তো ধীরে ধীরে এই 3 দেশের সঙ্গেও চুক্তি হবে কাতারের। 2017 সালে সৌদি আরবের নেতৃত্বে এই 4 দেশ কাতারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করে দেশটির সঙ্গে সব রকম কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করে জল, স্থল, আকাশপথ ব্যবহারের নিষেধাজ্ঞা জারি করে। 4 দেশের অভিযোগ ছিল, কাতার সন্ত্রাসবাদে মদদ দিচ্ছে এবং ইরানের সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ রাখছে। কাতার অবশ্য এই সব অভিযোগ খারিজ করে আলোচনায় বসতে চেয়েছে। এদিকে এই 4 দেশ নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য 13 দফা দাবি পেশ করেছে। এর মধ্যে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা নেটওয়ার্ক বন্ধ করে দেওয়ার দাবিও রয়েছে। তবে মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে জানানো হয়েছে, ওই 4 দেশ নিষেধাজ্ঞা তোলার শর্ত কিছুটা শিথিল করেছে। তারা এখন সংকট নিরসনের জন্য আগের তুলনায় অনেক বেশি নমনীয়। লন্ডনের কিংস কলেজের সহকারী অধ্যাপক অ্যান্ড্রিয়াস ক্রিগ বলেছেন, সৌদি আরব ও কাতার যে প্রাথমিক চুক্তি করতে পারে এটা খুবই ভালো খবর, তবে বিরোধ মিটতে আরও কয়েক বছর সময় লেগে যেতে পারে। তিনি আরও বলেন, চুক্তির ঘোষণা হলে বোঝা যাবে 2 দেশের নেতারা আত্মবিশ্বাস বাড়ার জন্য কি পদক্ষেপ নিচ্ছে আর বিরোধ মেটাতে বা তারা কতটা আগ্রহী। সূত্র ডয়েছে ভেলে। নাগরনো কারাবাখে আজারবাইজানের 2783 সৈন্য নিহত। নাগরনো কারাবাখে আর্মেনিয়া বাহিনীর সাথে যুদ্ধে 2783 জন সৈন্য নিহত হওয়ার খবর জানিয়েছে আজারবাইজান। সেই সাথে দেশটির আরও জানিয়েছে, এখনও তাদের শতাধিক সৈন্য নিখোঁজ রয়েছে।
গত 27 সেপ্টেম্বর থেকে অঞ্চলটিতে শুরু হওয়া এই যুদ্ধে 10 নভেম্বর রাশিয়ার মধ্যস্থতায় শান্তি চুক্তির মাধ্যমে সমাপ্তি ঘটে। কিন্তু বৃহস্পতিবারের আগ পর্যন্ত আজারবাইজান তাদের সামরিক ক্ষয়ক্ষতি সম্পর্কে কিছুই জানাননি। এই চুক্তির পর আর্মেনিয়া তাদের দখলে থাকা ভূমি আজারবাইজানের কাছে হস্তান্তর করেছে। এর মাধ্যমে 1990 সালের যুদ্ধে হারানো ভূমিও ফেরত পেল বাকো। আর্মেনিয়া অবশ্য এখনো পর্যন্ত তাদের সামরিক প্রাণহানির চূড়ান্ত তথ্য প্রকাশ করেনি। কিন্তু একজন জাতিগত আর্মেনিয়ান কর্মকর্তা গত 14 নভেম্বর জানিয়েছিল, এ পর্যন্ত 2,317 জন সৈনিক নিহত হয়েছে। এই যুদ্ধে উভয় পক্ষের কয়েক ডজন সাধারণ নাগরিকও নিহত হয়েছে। এজন্য অবশ্য দুই দেশ জাতিগত দ্বন্দ্বকে দায়ী করেছে। এদিকে এই যুদ্ধে আজারবাইজানকে সমর্থন দেওয়া তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান বলেছেন, তিনি আগামী 9 ও 10 ডিসেম্বর বাকু সফর করবেন। আঙ্কারা মঙ্গলবার ঘোষণা করেছে যে তুরস্ক ও রাশিয়া যৌথ শান্তিরক্ষা কেন্দ্র থেকে কারাবাখের শান্তি প্রক্রিয়া পর্যবেক্ষণ করবে। সূত্র আল জাজিরা। 76টি মসজিদকে বিচ্ছিন্নতাবাদের জন্য বন্ধ করে দিতে পারে ফ্রান্স। ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড দারমানিন জানিয়েছেন, ধর্মীয় চরমপন্থার বিরুদ্ধে যুদ্ধ করতে ফ্রান্স সরকার ব্যাপক ও নজিরবিহীন পদক্ষেপ চালু করেছে। তিনি জানান, 76টি মসজিদকে বিচ্ছিন্নতাবাদের জন্য সন্দেহজনক মনে করা হচ্ছে। এই খবর জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। দারমানিন বৃহস্পতিবার RTL রেডিওকে দেওয়া তার সাক্ষাৎকারটি টুইট করে লেখেন, সামনের দিনগুলোতে এই প্রার্থনালয়গুলোতে মসজিদ তদন্ত করা হবে, যদি কোনো সন্দেহ প্রমাণিত হয় আমি সেগুলো বন্ধ করে দিতে বলবো। এছাড়া দেশটি থেকে উগ্রবাদে সন্দেহভাজন 66 জন অনিবন্ধিত শরণার্থীকে ফেরত পাঠানো হয়েছে। গত কয়েক সপ্তাহের মধ্যে দেশটিতে আরও কয়েকটি প্রাণঘাতী হামলার ঘটনা ঘটেছে। এসব হামলার জন্য ইসলামী উগ্রবাদকে দায়ী করেছে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সরকার, আর তা মোকাবেলায় নানান পদক্ষেপ নেওয়া হচ্ছে। ইসলামের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে কার্টুন প্রকাশের পর থেকেই উত্তপ্ত ফ্রান্স। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে বিতর্কিত কার্টুন প্রকাশের জেরে স্কুল শিক্ষক স্যামুয়েল প্যাট্রিকে আক্রা হয়। এরপর দেশটিতে মুসলমানদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়। এর অংশ হিসেবে গত 20 অক্টোবর প্যারিসের বাইরের মসজিদ সাময়িকভাবে বন্ধের নির্দেশ দেয় ফ্রান্স। ভারতে কয়েক ঘন্টার মধ্যেই ভয়াবহ সাইক্লোনের আশঙ্কা। এক সাইক্লোনের ধাক্কা সামলাতে না সামলাতেই ফের আরও এক ঘূর্ণিঝড়ের আতঙ্কে কাঁপছে গোটা ভারত। এবার এগিয়ে আসছে বুরেভি, আর তার জন্যই জারি হয়েছে সতর্কতাবার্তা। 1 মিটারের বেশি উঁচু ঢেউ উঠতে পারে সমুদ্রে বলে আশঙ্কা করছে ভারতের আবহাওয়াবিদরা। তামিলনাড়ুর উপকূলে বৃহস্পতিবার আশ্রে পড়ার কথা এই ঘূর্ণিঝড়ের। ভারতের আবহাওয়া ভবনের শেষ বুলেটিন অনুযায়ী 70 থেকে 80 কিলোমিটার বেগে বাইবে এই ঝড়। আশ্রে পড়ার সময় যার গতিবেগ থাকবে 90 কিলোমিটার প্রতি ঘন্টা, আগামী কয়েক ঘন্টার মধ্যেই পাম্বানের উপর দিয়ে বয়ে যাবে এই ঝড়। শুক্রবার ভোরেই কন্যাকুমারী পার করবে। ইতোমধ্যেই রামেশ্বরমে শুরু হয়েছে প্রবল বৃষ্টিপাত। স্থানীয় বাসিন্দাদের সরিয়ে নেওয়া কাজ শুরু করে দেওয়া হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। অমিত শাহ থেকে নরেন্দ্র মোদি প্রত্যেকেই ওইসব রাজ্যের প্রশাসনের সঙ্গে কথা বলেছেন। প্রতি মুহূর্তেই সাইক্লোনের দিকে নজর রাখছে ভারতের আবহাওয়া অফিস। আবহাওয়াবিদরা মনে করছেন যে তামিলনাড়ুর কর্ণকুমারী ও পম্বনের মধ্য দিয়ে বয়ে যেতে পারে এই সাইক্লোন। ঘন্টায় এর গতিবেগ হবে 120 এরও বেশি। অন্যদিকে সাইক্লোনের প্রভাবে কেরালায় আগামী 2 দিন প্রবল বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। সূত্র কলকাতা 24। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থাকায় আর্মেনিয়ার টাইম বোমায় পরিণত হয়েছে। নাগরনো কারাবাখ নিয়ে আজারবাইজানের সঙ্গে যুদ্ধে চরমভাবে হেরেছে আর্মেনিয়া, কিন্তু দেশটির জনগণ কোনোভাবেই এটা মেনে নিতে পারছে না। কেউ কেউ তো আজারবাইজানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারেরও দাবি তুলেছে। খবর ডেইলি সাবাহার। আর্মেনিয়ায় অবশ্য পরমাণু বিদ্যুৎ কেন্দ্র রয়েছে, তবে সেগুলো সোভিয়েত যুগের নিউক্লিয়ার রিয়্যাক্টর। এই টাইম বোমা শুধু আর্মেনিয়ায় নয়, তাদের প্রতিবেশীদের জন্যও হুমকিস্বরূপ। তুরস্কের সীমান্ত থেকে 16 কিলোমিটার দূরে অবস্থিত মিটসামোর পরমাণু বিদ্যুৎ কেন্দ্র, এটি বিশ্বের সবচেয়ে পুরনো পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের একটি।
1976 সালে দুটি VVEI আর 440 মডেলের V279 ক্লিয়ার রিয়্যাক্ট ব্যবহার করা হয় বিদ্যুৎ কেন্দ্রটিতে। এখনও ব্যবহার হচ্ছে এমন মডেলের রিয়্যাক্টের মধ্যে এটি সবচেয়ে পুরনো এবং কম নির্ভরযোগ্য হিসেবে পরিচিত। এছাড়াও ভূমিকম্প প্রতিরোধে যথেষ্ট সক্ষমতাও নেই বিদ্যুৎ কেন্দ্রটির। ওই অঞ্চলটিতে সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে যেখানে 8 মাত্রার ভূমিকম্প হওয়ার সম্ভাবনা রয়েছে। এই বিদ্যুৎ কেন্দ্রের সর্বোচ্চ 7 মাত্রার ভূমিকম্প সহনশীল। এসব কারণে 1988 সালে এই বিদ্যুৎ কেন্দ্রটি বন্ধ করে দেয় সোভিয়েত কর্তৃপক্ষ। তবে জ্বালানি সংকটের কারণে 1990 সালে এটি আবারও চালু করে আর্মেনিয়া। এখন আর্মেনিয়ার জ্বালানির চাহিদার প্রায় 40% পূরণ করে এই বিদ্যুৎ কেন্দ্রটি, তাই নিরাপত্তা ঝুঁকি প্রায় এড়িয়ে যাওয়া হয়। সোভিয়েত ইউনিয়নের পতনের পর ইউরোপীয় ইউনিয়ন সোভিয়েত যুগের বিদ্যুৎ কেন্দ্রগুলোতে বন্ধে তোড়জোড় শুরু করে, বিশেষ করে বুলগেরিয়া ও স্লোভাকিয়ার বিদ্যুৎ কেন্দ্রে এই তালিকা ছিল। কিন্তু এগুলোর মধ্যে সবচেয়ে ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচিত মিডসামার ক্ষেত্রেও একই চেষ্টা করা হয়, কিন্তু এ তথ্য ব্যর্থ। এমনকি এই বিদ্যুৎ কেন্দ্রের বন্ধের বিনিময়ে দেশটির জ্বালানি খাতের চাহিদা পূরণে 200 মিলিয়ন ইউরো দিয়ে সাহায্য করার আগ্রহ প্রকাশ করে ইউরোপীয় ইউনিয়ন। তবে আর্মেনিয়া সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে পরে বিদ্যুৎ কেন্দ্রটির নিরাপত্তার মান বাড়াতে অর্থায়ন করে সংস্থাটি।